হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিএসপি বেঙ্গলি ক্লাসেস বিএসপি বেঙ্গলি ক্লাসের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা যে প্রিভিয়াস ইয়ার পেপার সিরিজ শুরু করেছি আরআরসি গ্রুপ ডি পরীক্ষা দু হাজার জন্য আজকে তার পার্ট নাইন আজকের ভিডিওতে আমরা আর পি এফ প্রিভিয়াস ইয়ার পেপার থেকে তিরিশটা প্রশ্ন নিয়েছি সহ দেখতে থাকুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও রামজি রাও ফিল্ম সিটি ভারতের কোন রাজ্যে অবস্থিত কলকাতা জয়পুর হায়দ্রাবাদ না পুনে সঠিক স্যার কী হবে প্রতিটা প্রশ্নের জন্য তোমাদেরকে তিন চার সেকেন্ড করে সময় দেওয়া হবে সেই সময় অ্যান্সার করে কমেন্ট বক্সে জানাবে তারপর সঠিক অ্যান্সার বলে দেওয়া হবে তাহলে সঠিক অ্যান্সার হলো হায়দ্রাবাদে অবস্থিত এবং উনিশশো ছিয়ানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠা করেছিল রামজি রাও নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের অষ্টম তপসিলে বা এইট শিডিউলে কতকগুলি ভাষা আছে কুড়িটি উনিশটি বাইশটি না পঁচিশটি সঠিক আনুচাৰ হ'ল অপশ্যন নাম্বাৰ চি বাইশ টি ভাষা ৰৈছে নেক্সট প্ৰশ্ন এন হেণ্ডাৰ গ্ৰিপ নিচে কোন খেলৰ সম্বন্ধিত ক্ৰিকেট বেডমিণ্টন হকী নে টেবুল টেনিছ সঠিক আনু অপচন নাম্বাৰ এ টেবুল টেনছ টেবুল টেনিছ পেন হেণ্ড গ্ৰিপ শেক হেণ্ড গ্ৰিপ রিভার্স পেন হোল্ড ব্যাক গ্রিপ এবং সিমিলার গ্রিপও ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন নিচের কোন রাজ্যটি হনে রাজতরঙ্গিনীর সাথে যুক্ত উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ না জম্মু কাশ্মীর সঠিকেন সারল অপশান নাম্বার ডি জম্মু কাশ্মীর রাজতরঙ্গিনী ঐতিহাসিক গ্রন্থটি কলহনের রচিত এবং সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন সংস্কৃত ভাষায় রাজতরঙ্গিনী শব্দের অর্থ রাজাদের নদী নেক্সট প্রশ্ন হেপাটাইটিসের ফলাফল কি রক্ত সম্বন্ধিত রোগ হাড়ের রোগ কিডনি রোগ না যকৃতের প্রদাহ সঠিক অ্যান্সার নাম্বার ডি যকৃতের প্রদাহ এবং হেপাটাইটিসের প্রধান কারণ হল অ্যালকোহল সেবন অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল সেবন করলে হেপাটাইটিস হয় নেক্সট প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন সরোজিনী নাইডু উমাভারতী প্রতিভা পাতিল না ইন্দিরা গান্ধী সঠিক অ্যান্সার হলো নাম্বার সি প্রতিভা পাতিল এবং দু হাজার সাত থেকে দু পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন ভারতের টুয়েলভ রাষ্ট্রপতি ছিলেন নেক্সট প্রশ্ন উনিশশো সালে প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর নিচের মধ্যে কে ভারতের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কাজ করেছিলেন মুরারজি দেশাই ইন্দিরা গান্ধী চৌধুরী চরণ সিং না গুলজারিলাল নন্দা সঠিক আনসার হল অপশান নাম্বার ডি গুলজারলাল নন্দা গুলজারলাল নন্দ দুবার প্রধানমন্ত্রী হয়েছিলেন উনিশশো সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু যখন মারা গিয়েছিল সেই সময় তেরো দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন আর উনিশশো সালে উনিশশো সালে যখন লাল বাহাদুর শাস্ত্রী মারা গিয়েছিলেন সেই সময় তেরো দিনের জন্য প্রধানমন্ত্রী ছিলেন নেক্সট প্রশ্ন ভারতে কত ধরনের জিএসটি আছে তিন ধরনের চার ধরনের পাঁচ ধরনের না ছয় ধরনের সঠিক আনসার হলো অপশান নাম্বার বি চার ধরনের জিএসটি আছে আই জি এস টি এস সি এবং ইউটি জিএসটি আই জিএসটি এর ফুল ফর্ম হলো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এস জিএসটি ফুল ফর্ম হলো স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স সি জি এস ফুল ফর্ম হলো সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ইউটি জি ফুল ফর্ম হলো ইউনিয়ন টেরিটোরি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বিশ্বের মধ্যে জিএসটি প্রথম লাগু হয়েছিল ফ্রান্সে উনিশশো চুয়ান্ন সালে লাগু হয়েছিল পৃথিবীর মধ্যে প্রথম জি এস টি চালু হয়েছিল ফ্রান্সে উনিশশো চুয়ান্ন সালে লাগু হয়েছিল এবং ভারতের মধ্যে প্রথম চালু হয়েছিল আসামে বারো আগস্ট দু হাজার ষোলো সালে দ্বিতীয় লাগু হয়েছিল ষোলো আগস্ট দু হাজার ষোলো এবং তৃতীয় লাগু হয়েছিল সতেরো আগস্ট দু হাজার ষোলো সালে জিএসটি রাজ্যসভায় পাস হয়েছিল তেরো আগস্ট দু হাজার ষোলো সালে এবং লোকসভায় পাস হয়েছিল আট আগস্ট দু হাজার ষোলো সালে এটা রাজ্যসভা না লোকসভা সংবিধান সংশোধন একশো এক অনুযায়ী সংসদের অনুমোদন পেয়েছিল এবং আর্টিকেল দুশো উনআশি এতে জি কাউন্সিল রাখা হয়েছে নেক্সট প্রশ্ন ইউপিএসসির অধ্যক্ষ কে নিযুক্ত করেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি লোকসভা অধ্যক্ষ না ভারতের প্রধান বিচারপতি সঠিক স্যার অপশান নাম্বার বি রাষ্ট্রপতি ইউপিএসসির ফুল প্রমূল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং প্রতিষ্ঠিত হয়েছিল এক অক্টোবর উনিশশো সালে এবং বর্তমান চেয়ারম্যান প্রদীপ কুমার যোশী ইউপিএসসি একটি সাংবিধানিক সংস্থা এতে একজন চেয়ারম্যান এবং দশজন সদস্য নিয়ে গঠিত হয় প্রতিটি সদস্য ছ বছর বা পঁয়ষট্টি বছরের মেয়াদের জন্য নিযুক্ত হন নেক্সট প্রশ্ন তফসিলী উপজাতিদের জন্য প্রথম জাতীয় কমিশন এন সি এস টি ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস কবে গঠিত হয়েছিল এপ্রিল দু হাজার মার্চ দু মে দু না মার্চ দু হাজার এই অপশানগুলো ভুল আছে সঠিকেন্সার হবে উনিশ ফেব্রুয়ারি দু সালে গঠিত হয়েছিল। এবং ভারতীয় সংবিধানে উননব্বইতম সংবিধান সংশোধন দু হাজার সালে জোড়া হয়েছিল ভারতীয় সংবিধানের সাথে বর্তমানে ভারতের ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্টার বা উপজাতি মন্ত্রী রয়েছেন অর্জুন মুন্ডা নেক্সট প্রশ্ন ভারতে রাজনৈতিক দলগুলিকে কে মান্যতা প্রদান করেন লোকসভার অধ্যক্ষ রাষ্ট্রপতি আইন কমিশন না নির্বাচন কমিশন সঠিক আনসার নাম্বার ডি নির্বাচন কমিশন এবং বর্তমানে ভারতে আটটি রাজনৈতিক দল আছে যেগুলি কমিশনের স্বীকৃতি পেয়েছে নেক্সট প্রশ্ন কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ওড়িশা কর্ণাটক বিহার না আসাম সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি আসাম রয়েছে এবং এক সিংহ গন্ডারের জন্য বিখ্যাত এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড লেটেস্ট সাইট হিসেবে ঘোষিত হয় আসামে অবস্থিত আর কয়েকটি বিখ্যাত ন্যাশনাল পার্ক হলো ডিব্রু সাইখোবা ন্যাশনাল পার্ক মানস ন্যাশনাল পার্ক নামেরি ন্যাশনাল পার্ক এবং ওরাং ন্যাশনাল পার্ক নেক্সট প্রশ্ন দেশ হল চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা যা কিডনি নিয়ে গবেষণা করে নিউরোলজি নেফ্রোলজি প্যাথোলজি না ডার্মিটোলজি সঠিক অ্যান্সার অপশান নাম্বার বি নেফ্রোলজি নিউরোলজি কি নিউরোলজি হল স্নায়তন্ত্র নিয়ে অধ্যয়ন প্যাথোলজি কি প্যাথোলজি হল রোগ এবং আঘাত এবং প্রভাবের অধ্যয়ন ডাৰমিট'লজি হ'ল স্কিন ৰিলেটেড অধ্যয়ন নেক্সট প্ৰশ্ন ডেশ ভাৰতৰ জাতীয় আয়ৰ হিচাপ প্ৰস্তুত কৰি ৰিজাৰ্ভ বেংক অফ ইণ্ডিয়া ইণ্ডিয়ান ষ্টেটিষ্টিকেল ইউনিট চেণ্ট্ৰাল ষ্টেটিকেল অৰ্গানাইজেশ্যন না উপৰ কোনো আনচাৰ অপশ্যন নম্বৰ চি চেণ্ট্ৰাল ষ্টেটিষ্টিকেল অৰ্গানাইজেচন নেক্সট প্ৰশ্ন কোন সংবিধান থেকে ভারতীয় সংবিধান ফেডারেশন পরিকল্পনা গ্রহণ করেছে কানাডা ইংল্যান্ড অস্ট্রেলিয়া না আমেরিকা সঠিক সার অপশান নাম্বার এ কানাডা থেকে গ্রহণ করা হয়েছে কানাডা থেকে আর কী কী গ্রহণ করা হয়েছে অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের কাছে থাকবে রাজ্যের গভর্নর নিয়োগ এবং অ্যাডভাইজার জুরিডিকশন অফ সুপ্রিম কোর্ট এগুলো কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন নিচের কোন শিলাকে প্রাথমিক শিলা বলা হয় আগ্নেয় শিলা পড়লিক শিলা রূপান্তরিত শিলা না উপরের কোনোটি নয় সঠিক সার হলো অপশন নাম্বার আগ্নেয় শিলা নেক্সট প্রশ্ন ভাঙড়া কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য তামিলনাড়ু পাঞ্জাব রাজস্থান না পশ্চিমবঙ্গ সঠিক আনসার অপশান নাম্বার বি পাঞ্জাব নেক্সট প্রশ্ন আইপিএলে নিচের কোন খেলার সাথে সম্বন্ধযুক্ত ক্রিকেট ফুটবল ভলিবল না ব্যাডমিন্টন সঠিক আনসার অপশান নাম্বার এ ক্রিকেটের সাথে রিলেটেড থাঞ্জাবুরের বৃহদেশ্বর মন্দিরটি দেশ রাজবংশের স্থাপত্যের সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব অর্জন করে পাণ্ডিয়া চোল পল্লব না গুপ্ত সঠিক আনসার অপশান নাম্বার বি চোল তৈরি করেছিল রাজা রাজা চোল ৰাজাাৰাজা চ'ল ওৱান তৈৰী কৰিছিল এটা এক ইউনেস্কো ৱৰ্ল্ড হেৰিটেজ চাইটে গ্ৰেট লিভিং চুলা টেম্পেলছৰ এক পাৰ্ট হিচাপে মানা হয় নেক্সট প্ৰশ্ন কোন শহৰকে ভাৰতীয় ফুটবলৰ মোকা বলা হয় মুম্বাই জয়পুৰ দিল্লী না কলকাতা সঠিক আনচাৰ অপশ্যন নাম্বাৰ ডি কলকাতা শহৰক নেক্সট প্ৰশ্ন নিম্নলিখিত কোন কাপ বা ট্ৰফিট ভাৰতীয় ফুটবলৰ সবথে পুৰণো প্ৰতিযোগিতা বিস্বয় ট্ৰফি সন্তোষ ট্ৰফি ফেডাৰেশন কাপ না ডুৰ কাপ সঠিক আনচাৰ হ'ল অপশ্যন নাম্বাৰ ডি ডুৰ কাপ আঠারোশো সালে প্রথম খেলা হয়েছিল এবং শুরু করেছিল স্যার মার্টিন মার্টিয়ার ডুরান্ড নেক্সট প্রশ্ন ইন্ডিয়া গেট কোথায় আছে নিউ দিল্লি মুম্বাই হায়দ্রাবাদ না ব্যাঙ্গালোর সঠিক স্যার অপশন নাম্বার এ নিউ দিল্লিতে রয়েছে এবং ইন্ডিয়া গেটে চোদ্দোটি গেট রয়েছে এটি অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল হিসেবেও পড়ছে কারণ সত্তর হাজার ভারতীয় সৈন্যদের স্মরণ করে যারা প্রথম বিশ্বযুদ্ধের সময় লড়াই করে প্রাণ দিয়েছিল এছাড়া আফগান যুদ্ধে উনিশশো সালে তেরো হাজার পাঁচশো জন ব্রিটিশ ও ভারতীয় সৈন্যের নামও রয়েছে নেক্সট প্রশ্ন ব্লাইন্ড ইজ টু সাইড তাহলে প্যারালাইসিসের সাথে কী হবে ব্লাইন্ড হলে কী হয় দেখতে পায় না তাহলে প্যারালাইসিস হলে কি হয় ঘুরতে পারে না বা মুভমেন্ট করতে পারে না নেক্সট প্রশ্ন ভারতের সতী প্রথা কে রোধ করেছিল লর্ড ওয়েলেসলি লর্ড কর্নওয়ালিস লর্ড উইলিয়াম বেন্টিং না লর্ড ওয়ারেন হেস্টিংস সেটিং অ্যান্সার হলো অপশন নাম্বার সি লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন নেক্সট প্রশ্ন নিচের প্রদত্ত কোন শব্দটি সর্বোত্তমভাবে সম্পূর্ণ করবে ওয়াটার ও সান স্নো তাহলে কী হবে ওয়াটার কোথায় থাকে ওসেনে থাকে এবং স্নো কোথায় থাকে গ্লেশিয়ারে থাকে নেক্সট প্রশ্ন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী কী আছেন হামিদ আনসারি শেখ হাসিনা খালেদা জিয়া না ইমরান খান সঠিক আনসার অপশন নম্বর বি শেখ হাসিনা নেক্সট প্রশ্ন আমাদের সংবিধান অনুযায়ী নিচের কোন অধিকারটি মৌলিক অধিকার নয় ধর্মের স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার সম্পত্তির অধিকার না সমানতার সঠিক সার হল সম্পত্তির অধিকার বর্তমানে সম্পত্তির অধিকার একটি সাংবিধানিক অধিকার বা কনস্টিটিউশনাল রাইট এবং উনিশশো সালে সংবিধান সংসদ চুয়াল্লিশ অনুযায়ী একে হাটানো হয়েছে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানে আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশ মৌলিক অধিকারগুলিকে রাখা হয়েছে এবং ভারতীয় সংবিধানে মোট ছয়টি মৌলিক অধিকার আছে আর্টিকেল চোদ্দো থেকে আঠারো রয়েছে সমানতার অধিকার আর্টিকেল উনিশ থেকে বাইশে রয়েছে স্বাধীনতার অধিকার আর্টিকেল তেইশ থেকে চব্বিশে রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার আর্টিকেল পঁচিশ থেকে আঠাশে রয়েছে ধর্মের স্বাধীনতার অধিকার আর্টিকেল উনত্রিশ থেকে তিরিশে রয়েছে সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার আর্টিকেল বত্রিশ রয়েছে সাংবিধানিক প্রতিকারের অধিকার নেক্সট প্রশ্ন নিচের কোন সম্পদ নবীকরণযোগ্য প্রাকৃতিক গ্যাস কয়লা ইউরেনিয়াম না সৌরশক্তি সঠিক আনসার অপশান নাম্বার ডি সৌরশক্তি নেক্সট প্রশ্ন আলাই দরওয়াজা কে বানিয়েছিল আলাউদ্দিন খিলজি ইব্রাহিম লোদি বাবর না শাহজাহান সঠিক ক্যান্ড অপশন নাম্বার এ আলাউদ্দিন খিলজি আজকের শেষ প্রশ্ন পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো উনষাট সতেরোশো সাতান্ন ষোলো সোনা সতেরোশো একষট্টি সেটি স্যার অপশান বি সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে হয়েছিল সিরাজউদ্দৌল্লাহ নেক্সট প্রশ্ন ওকে ফ্রেন্ডস বাই শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ প্রতিদিন আমাদের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বটন বাজাতে ভুলবেন না থ্যাংক ইউ